একুশের বিধানসভাকে নজরে রেখে বুধবার সন্ধ্যায় সিউড়ির 18 নম্বর ওয়ার্ড অর্থাৎ হারজান বাজারের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়। যে কর্মী সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের অফিসার বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই কর্মী সভায় এলাকার তৃণমূলের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ সম্পর্কিত নানান আলোচনা করা হয়। এই দিনের এই কর্মী সভায় বিকাশ রায় চৌধুরী জানান, আগামী 21-এর ভোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জিকে প্রার্থী করবেন তিনি, কিন্তু মমতা ব্যানার্জির ডামি অর্থাৎ মূল ক্যান্ডিডেট কিন্তু মমতা ব্যানার্জি। সুতরাং এই ভোটে সব কিছু ভুলে আমাদের ওই প্রার্থীকে জেতাতে হবে। 183, 184, 185 নম্বর বুথে যে সকল আমাদের দলে কর্মীরা, ভাইয়েরা, মায়েরা যারা দলের জন্য সারা বছর মানুষের জন্য কাজ করেন, আমি প্রথমেই তাদের শুভেচ্ছা জানাচ্ছি, তাদের অভিনন্দন জানাচ্ছি। 18 নম্বর ওয়ার্ড বারবার যখনই প্রয়োজন হয় আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকে এবং মমতা ব্যানার্জির প্রতি তার আস্থা জানায়, বিশ্বাস করে এবং অনুব্রত মণ্ডলের প্রতি। এই সভাটা হচ্ছে আগামী 2021-এ যে নির্বাচন বিধানসভার, যে নির্বাচনে আপনারা পৌরসভা ভোট কাউকে দেবেন না, পঞ্চায়েতের ভোট এটা নয়, সেই ভোটটা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট। আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন, মমতা ব্যানার্জির অনুকূলে তিনি ড্যামি হিসেবে দাঁড়াবেন। আসল প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি আপনাকে শক্তিশালী করতে হবে। সেই ব্যাপারে আমরা আজকে প্রতিটি বুস্তরে আমরা এইভাবে আমরা মিটিং গুলো করছি, যাতে আপনারা আগামী দিনে আপনাদের কি দায়িত্ব কর্তব্য সেটা আপনারা আজকে এই সবার মধ্যে থেকে আলোচনায় আপনাদের নিজের নিজের এলাকায় দলের প্রতি সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।